আজকে আমরা দেখব কিভাবে অব্যবহার করে ফটোশপে বাংলা টাইপ করা যায়। তো শুরুতে এই অব্রটাকে আমি বাংলা অপশনে নিয়ে নিতে হবে, এখানে বাংলা অপশন অলরেডি আছে, তো আমি এখানে টাইপ করা শুরু করলাম। সরি, আগে এটা সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে এখানে আমি টাইপ করতে যাচ্ছি প্রতিদিন। এখানে প্রতিদিনটা কিন্তু ঠিক মতো টাইপ হয়নি, লেখাগুলো এলোমেলো হয়ে গেছে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, অব্রোর এই অপশনে যেতে হবে, এখান থেকে অপশনে যেতে হবে, তারপর এখান থেকে গ্লোবাল আউটপুট, তারপর হচ্ছে আউটপুট অ্যাজ আনসি, তারপর এখানে আপনার একটা ওয়ার্নিং দিচ্ছে এবং এখানে বলতেছে যে এই অপশনটা আমি এমওয়ে ব্যবহার করতে চাই। আমি এই যে এই অপশনটাতে সিলেক্ট করতে হবে তাহলে, দেন অ্যাপ্লাই, এরপর ওকে। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে ফন ফ্যামিলিটা চেঞ্জ করতে হবে, সিয়াম রূপালী আনছে। তো আমি দেখি এটা কোথায় আছে, আমি রিসেন্টলি এটা ব্যবহার করছি, তো শুরুতে থাকার কথা, রিসেন্টলি ব্যবহার করা ফন ফ্যামিলি গুলো এখানে থাকে আর বাকিগুলো অ্যালফাবেটিক অর্ডারে থাকে। ওকে, আমি এটা সিলেক্ট করলাম, সিএম রূপালী আনসি। আমার এখানে বাংলাতে যাইতে হবে। এখন আমি যদি টাইপ করি তাহলে লেখাটা ঠিক মতো দেখানো উচিত। তো আমি দেখি, আমার এটাকে সিলেক্ট করি প্রথমে, তারপর হচ্ছে আমি এখানে টাইপ করতে যাচ্ছি সিএম রূপালী আনসি। সরি, এই ফন্টটা আবার চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে যেটা টাইপ করা ছিল সেটার একটা ফন্ট ফ্যামিলি এখানে অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে গেছে আবার। তো আমি এটাকে আবার চেঞ্জ করে নিই, সিএম রূপালী আনছি। ওকে, এখন আমি টাইপ করি প্রতিদিন। আমি তো এক্স্যাক্টলি যেরকম দেখার কথা সেরকম দেখতেছি। এখন আপনি যে কোনো কঠিন বাংলা টাইপ করতে পারেন,